অব্যাহত উত্তেজনা এবং পুলিশের নিষেধাজ্ঞার পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক জোটসঙ্গী জাতীয় পার্টি রাজধানীর কাকরাইলে তাদের সমাবেশ স্থগিতের ঘোষণা দিয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ক্ষমতা বলে পায়োনিয়ার রোডস্থ 66 নং ভবন কাকরাইল সহ পার্শ্ববর্তী এলাকায় যে কোনো প্রকার সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করায় জাতীয় পার্টি আইনের প্রতি শ্রদ্ধা রেখে এই সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী কর্মসূচি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, তারা আইনের প্রতি শ্রদ্ধা রেখে কর্মসূচি স্থগিত করেছেন। জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিব সহ দলের নেতাদের নামে মামলা প্রত্যাহার ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ঢাকায় সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিল দলটি। বৃহস্পতিবার এই কর্মসূচি ঘোষণার কিছুক্ষণ পর সন্ধ্যা 7:30টার দিকে রাজধানীর কাকরাইলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা করে একদল মানুষ। তারা সেখানে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। বৃহস্পতিবার রাতে বিজয়নগরে ধাওয়া পাল্টা ধাওয়ার পর জাতীয় পার্টির কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। সংবাদ সম্মেলন ডেকে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, ওই কার্যালয়ের সামনে শনিবার তাদের যে সমাবেশের কর্মসূচি রয়েছে তা চালু থাকবে, কিন্তু এই সমাবেশ করতে দেয়া হবে না বলে পরে হুঁশিয়ারি দেয় বাংলাদেশের ছাত্র অধিকার পরিষদ।